আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। তৈরি করছি আজকে সবজি বিরিয়ানি বা ভেজিটেবল বিরিয়ানি। যদিও আমরা বিরিয়ানি মুরগির মাংস, খাসির মাংস অথবা গরু মাংস দিয়ে রান্না করে থাকি, সবজি দিয়েও কিন্তু বিরিয়ানি রান্না করা যায় এবং খেতেও অনেক মজা হয়। চিকেন, মাটন বা বিফের চাইতেও কোনো অংশে কম না। তো চলুন দেখে নিই সবজি বিরিয়ানির এই রেসিপিটি। ভেজিটেবল বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। বাসমতি চাল ছাড়াও যে কোনো পোলার চাল দিয়েও এটা রান্না করা যায়। তো প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো। বারবার করে পর্যাপ্ত পানির মধ্যে চালটাকে এভাবে ঘষে ঘষে পানিটা চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। হালকাভাবে ঘষতে হবে, অনেক বেশি জোরে ঘষা যাবে না যাতে চালটা ভেঙে না যায়। তো এভাবেই পানি চেঞ্জ করে করে চালের মধ্যে যে স্টার্চ আছে সেই স্টার্চটা দূর করে নিতে হবে। এই স্টার্চটা একদম পরিষ্কার করে নিলে পরে চালের যে ভাতটা সেটা একদম ঝরঝরে হবে। এভাবে আমি ঘষে ঘষে যখন পানিটা ময়লা হয়ে যাবে পানি চেঞ্জ করে নিব। স্টার্চগুলো পরিষ্কার করে পানিটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিলাম। আমি প্রায় 5 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিট। এর মাঝে আমি বাকি প্রিপারেশনগুলো করে নিব। এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি। শীতকালীন যে যে সবজিগুলো আমার হাতের কাছে আছে আমি সেগুলোই নিয়েছি। পেঁপে, আলু, পেঁয়াজকলির ডাঁটা, গাজর, ফুলকপি, ফুলকপির ডাঁটা এবং বাঁধাকপি হাতের কাছে যা যা পেয়েছি তাই আমি এখানে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায় রান্নাটা শুরু করতে। কড়াইতে দিয়ে দিব বেরেস্তা ভাজার তেল 3 টেবিল চামচ পরিমাণ। বেরেস্তা আমি আগেই ভেজে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব 4টি এলাচি, 4টি লবঙ্গ, 2টি দারচিনির স্টিক, 1টি বড় এলাচি এবং 1টি তেজপাতার অর্ধেকটা। সবগুলোই আমি একসাথে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেলের মধ্যে। অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। মশলায় ফোড়ন এসে গেলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1টি বড় সাইজের কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের ফ্লেভারটা বিরিয়ানির মধ্যে সুন্দর আসে। কাঁচামরিচটা দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিব, জাস্ট কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়ে যাওয়া পর্যন্ত। কাঁচামরিচের সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব 1 চা চামচে 1/4 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচেরও ঝাল হবে। 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। মশলাগুলি একসাথে মিলিয়ে নিব। অনেক বেশি মশলা ব্যবহার করছি না। মশলাটা কষানোর জন্য 2 টেবিল চামচ পরিমাণ পানি দিব এবং মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে, কষানো ভালো করে হয়ে গেলে এবারে এক এক করে সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিব আলু, মিলিয়ে নিব মশলার সাথে। মিলিয়ে নিলাম, এবারে দিয়ে দিব পেঁপে, পেঁপেটাও মিলিয়ে নিব। নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এখন অ্যাড করছি গাজর এবং ফুলকপির ডাঁটা। এই সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব 5 মিনিটের মতো। চুলার আঁচটা মাঝারিতে রেখে তারপর ভেজে নিব, ঢাকনা দিব না। 5 মিনিট ধরে আমি আলু, পেঁপে আর গাজরকে ভেজে নিলাম। এই সবজিগুলো একটু শক্ত তাই একটু বেশিক্ষণ ধরে ভেজে নিলাম যাতে করে রান্না করতে করতে একদম পুরোপুরিভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে অ্যাড করব ফুলকপি এবং পেঁয়াজকলির ডাঁটা। নেড়ে চেড়ে আবারও বাকি সবজিগুলির সাথে 3 মিনিট ধরে ভেজে নিব। তবে যেহেতু আমি এখানে পানি ব্যবহার করছি না এবং ঢাকনাও দিয়ে রান্না করছি না, ঢাকনা দিলে সবজির কালারটা একটু ফ্যাকাশে হয়ে যাবে, তাই আমি ঢাকনা ছাড়াই এটাকে ভেজে ভেজে রান্না করছি। তার জন্য সামান্য একটু সময় বেশি লাগবে কিন্তু দেখতে সুন্দর লাগবে বিরিয়ানিটা এবং খেতেও ভালো হবে। এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে আমি সবজিগুলি ভেজে নিব। ফুলকপি আর পেঁয়াজকলির ডাঁটা দেওয়ার পর আরও 3 মিনিট ধরে ভেজে নিলাম। এবারে দিয়ে দিব ক্যাপসিকাম সবুজ এবং বাঁধাকপি। সবগুলো সবজি আমি 1/2 কাপ পরিমাপে দিচ্ছি। নেড়ে চেড়ে নিব। ক্যাপসিকাম আর বাঁধাকপিটা দিয়ে আমি খুব বেশিক্ষণ ভাজবো না। এর সাথে দিয়ে দিব 3টি আলু বোখারা, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 1 চা চামচ পরিমাণ রেডিমেড বিরিয়ানি মশলা, যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। মিলিয়ে নিব। চুলার আঁচটা মাঝারিতে আছে। সবার শেষে অ্যাড করব 1টি টমেটো। টমেটোর বীজটা আমি বাদ দিয়ে দিয়েছি, এটাকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এটাও 1/2 কাপ পরিমাপেই আছে। ফ্রেশ হলে বেশি ভালো হতো তবে ফ্রেশটা আজকে আমার কাছে নেই তাই আমি ফ্রোজেনটাই দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফেটানো টক দই। চুলাটা এ পর্যায়ে বন্ধ করে দিব। বন্ধ করে টক দইটা অ্যাড করব, তাহলে আর টক দইটা জমাট বেঁধে যাবে না। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। সবজি সবগুলোই কিন্তু আমার মোটামুটি রান্না হয়ে গেছে।
টমেটোটা সবার শেষে দিলাম যাতে কালারটা ঠিক থাকে। এবারে 3 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নিব, খুব বেশিক্ষণ রান্না করব না। এখন আর দইটা দিয়ে 1 মিনিট নেড়েচেড়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দিলাম। আমার সবজি রান্না প্রায় শেষ, একদম সবার শেষে দিয়ে দিব 1 চা চামচে 1/4 ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিনি, এটা 1/2 চা চামচের 2টা দিলাম, এবং কিছুটা বেরেস্তা ভেঙে দিয়ে দিব, মিলিয়ে নিব। বিরিয়ানির জন্য সবজি রান্না হয়ে গেল, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। রান্না করা সবজিটা আমি অন্য একটা বাটিতে নিয়ে নিলাম, তা না হলে ওভারকুক হয়ে যাবে, এবং হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এবারে হাঁড়িতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ বেরেস্তা ভাজার তেল, তেলটা হালকা গরম করে নিব। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব 1টা তেজপাতার অর্ধেকটা, 2টি দারচিনির স্টিক, 1টি বড় এলাচি, 2টি লবঙ্গ এবং 3টি ছোট এলাচি বা সবুজ এলাচি। এলাচিগুলোর মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি যাতে ঘ্রাণটা সহজে বের হতে পারে। এখন হালকা গরম তেলে গরম মশলাগুলি দিয়ে দিব, অপেক্ষা করব 30 সেকেন্ডের মতো ফোড়ন আসা পর্যন্ত। গরম মশলায় ফোড়ন এসে গেলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব, 2 মিনিট ভেজে নিলেই হবে। নেড়েচেড়ে আদা রসুন বাটাটাকে 2 মিনিটের মতো ভেজে নিলাম। ওই যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি 30 মিনিট পর স্ট্রেনারে ছেঁকে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব পোলাওয়ের জন্য স্বাদ মতো লবণ। এখন চালটাকে ভেজে নিব, 4 মিনিটের মতো ভেজে নিলে চালটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং পোলাওটা ঝরঝরা হবে। 4 মিনিট ধরে চালটাকে আমি ভেজে নিলাম, একদম ঝরঝরা হয়ে গেছে আর একটু জড়িয়ে জড়িয়ে গেছে চালগুলো, তখনই বোঝা যাবে যে চালটা ভাজা হয়ে গেছে। মোটামুটি 4 মিনিট ভাজলেই ভাজাটা সুন্দরভাবে হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিব চাল সেদ্ধ হওয়ার জন্য পানি, 1 কাপ, আর 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি, মিলিয়ে নিব। সেই সাথে সবজির মধ্যে যে বাড়তি পানিটা আছে বা ঝোলটা আছে সেটা পোলাওয়ের মধ্যে দিয়ে দিব, একটু নেড়েচেড়ে মিলিয়ে নিলাম। এখন অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। পানিটা যখন ফুটে আসবে তখন লবণটা একটু চেক করে নিব, আর একটু লবণ লাগবে কারণ যে কোনো পোলাও বা খিচুড়ি রান্নার ক্ষেত্রে রান্নার শুরুতে যদি লবণটা একটু বেশি মনে হয় তাহলে রান্নার শেষে যে লবণটা ঠিক মতো হবে, তাই এই পর্যায়ে লবণ চেক করে নেওয়াটা খুবই জরুরি। এখন আমি ঢাকনা দিয়ে পোলাওটাকে রান্না করব পানিটা মোটামুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত। চালের পানিটা মোটামুটি শুকিয়ে গেছে, এখন চুলার আঁচটা একদম লোতে রেখে এখন একটু নেড়েচেড়ে নিব। এবারে চুলার আঁচটা লোতে রেখে দমে দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলছি। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি, কিছু আস্ত কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ বেরেস্তা দিলাম, 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি, মিলিয়ে নিব। এবার একদম লো আঁচে ঢাকনা দিয়ে দমে রেখে দিব আর 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলছি। এ পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, গুঁড়া দুধটা দিলে স্বাদটা অনেক ভালো আসে, মিলিয়ে নিব। যেহেতু সবজির বিরিয়ানি রান্না করছি তার জন্য একটু গুঁড়া দুধ দিলে খেতে ভালো হয়, মিলিয়ে নিলাম। এখন এই রান্না করা পোলাও থেকে অর্ধেকটা পোলাও তুলে নিব একটা প্লেটে, আর অর্ধেকটা সমানভাবে বিছিয়ে নিব। তারপর দিয়ে দিব সেই রান্না করে নেওয়া সবজি, সবজিটা মাঝখানে বিছিয়ে দিব। এখন এর উপরে তুলে নেওয়া পোলাওটা দিয়ে দিব এবং সমানভাবে বিছিয়ে দিব। সবার শেষে এর উপরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি। এবার ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দমে দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। সবজি বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশন করে নেওয়ার পালা, এক সাইড থেকে একটু তুলছি। যে তৈরি হয়ে গেল খুবই মজার সবজি বিরিয়ানি। এভাবে শীতের এই মৌসুমে আমরা ইচ্ছা করলে সবজি বিরিয়ানি রান্না করতে পারি, চিকেন মাটন কিংবা বিফ বিরিয়ানির চাইতেও কোনো অংশে কম না, খুবই মজা লাগে খেতে। আমি এটা বাসমতি চাল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পোলার চাল দিয়েও রান্না করতে পারেন। তো আশা করছি যাদের মাংস খেতে বারণ আছে তারা এই রেসিপিটা ফলো করে সবজি বিরিয়ানি রান্না করে খুবই মজা করে খেতে পারবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।